যখন মন্ত্রী ছিলেন তখন একটি লঞ্চও ডোবেনি, দাবি করলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে তিনি বলেন, লাগামহীন দুর্নীতি আর অব্যবস্থাপনায় যোগাযোগ ব্যবস্থা এখন নাজুক। আব্দুল্লাহ শাফি রিপোর্ট। আসন্ন ঈদে মানুষের ঘরমুখী যাত্রার বিষয়ে নৌ সড়ক ও রেলপথ সুরক্ষা জাতীয় কমিটি ও যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের আলোচনা সভা। যোগ দেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান, তাকে দেখা গেল ভিন্ন তেজে। চাঁদাবাজি কিন্তু এখন আর মানিক শ্রমিকরা করে, এখন লক্ষ্য করছি সিটি কর্পোরেশন এবং পৌরসভা তাদের মন্ত্রণালয় অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনার বাইরে তারা রাস্তার উপর থেকে এখন টাকা নিচ্ছে। দাবি করলেন তিনি যখন মন্ত্রী ছিলেন তখন নৌপথে কোনো লঞ্চ ডুবির ঘটনাই ঘটেনি। এমন কি কোনো বছরে গেছে যেই বছরে একটা দুইটা লঞ্চ দুর্ঘটনা হয় নাই, যেটা শিক্ষক বললেন, কিন্তু আমার প্রথম পাঁচ বছর দ্বিতীয় পাঁচ বছরে আপনি আসেন দেখেন যে প্রায় চার পাঁচ বছরে একটা লঞ্চ ডুবি হয়নি। যখন মন্ত্রী ছিলেন শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতেন তখন ওই সমস্যাগুলো দৃশ্যমান ছিল, কিন্তু এমন আকুতি তখন কেন তিনি জানাননি? এটা বোধ হয় সঠিক না, আমি সত্য সবসময় সত্য কথা বলি, মন্ত্রী থাকতেও বলেছি এখনও বলছি ভবিষ্যতেও বলব, সত্য বলতেই হবে, সত্য না বলে তো হবে না। এই যে জনবল নিয়ে যে কথাগুলো বললাম সেগুলো ফাইট তো আমি আগের থেকেই করছি, তখন এইভাবেই বলছি জনবল দরকার এবং জনবলের ঘাটতির কারণে কিন্তু কাজ হচ্ছে না, এইটা এই সেক্টরে না, হেলথ সেক্টর। সাবেক মন্ত্রী বলেন সবখানেই তাকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে কিন্তু তিনি আসলে নায়ক। আমি আসলে ভিলেন নই, আমি কিন্তু নায়ক, চেহারাও নায়কের মতোই, সুতরাং ভিলেন বানাবার অনেকে চেষ্টা করেছেন, যারা করেছেন তারা নিজেরাই ভিলেন হয়ে গেছে। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।